গোপন খবরের ভিত্তিতে ছুটে যাওয়া নম্বরবিহীন বাইক উদ্ধার করল আগরতলা পশ্চিম থানার পুলিশ। সাথে এক বাংলাদেশি বাইক চোর ও ভারতের এক বাইক চোরকে আটক করতে সক্ষম হয় পশ্চিম থানার পুলিশ। সোমবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে তোলা হবে বলে জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি যেটার নাম্বার নেই, এবং দুইজন চোরকে আমরা ডিটেন করেছি। একজন হলো আলমগীর হোসেন অরিজিৎ আসান, যার বাড়ি বাংলাদেশ, আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামুড়া। তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে। এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি, 73/2024 আন্ডার সেশন 382D অফ IPC। আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। বাইকটা জয়পুর থেকে রিকভারি হয়েছে। বাইকটা মাসখানেক আগে চুরি হয়েছিল। বাইকের মালিককে এখন আমরা চেস করতে পারিনি। কোনো কমপ্লেনও হয়নি বাইক সম্বন্ধে? কমপ্লেন হয়েছে। পুলিশের টলদারি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, পুলিশে দেখেন আমাদের বিট পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে, কন্টিনিউ আমরা মোবাইল করছি, এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনই 15-25 জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি, মদ বিরোধী অভিযান করছি, এগুলো আমাদের চলছে।